सो हे बॉयज, वेलकम टू द फिफ्थ क्लास ऑफ टारगेट एचएस 2024 फिजिक्स बैच। तो आज के हमरा इलेक्ट्रिक लाइन्स ऑफ फोर्स बा तड़ि बलरेखा निये ए टू जेड सब किस आज के क्लास कवर करब। फर्स्ट हमरा पढ़ब जो इलेक्ट्रिक लाइन्स ऑफ फोर्स की तर कन्सेप्ट कोथा थेके एलो, कोन जिनिसटा थेके आमरा इलेक्ट्रिक लाइन्स ऑफ फोर्स के पेते पारी, तर धारणाटा कोथा थेके एलो सेई जिनिसटा, इलेक्ट्रिक लाइन्स ऑफ फोर्स की, तड़ि बलरेखा की जिनिसटा सेटा, तड़ि बलरेखार जे धर्म जेटा परीक्षाय मेजरलि आसे जो तड़ि प्रपार्टीज अफ इलेक्ट्रिक लाइन्स अफ फोर्स से विषय लास्टे तड़ित बलरेखा कि आँकते परि डिफरेंट डिफरेंट सिसटेमर जो जो एक पॉइंट चार्जर जो कत है, आइसोलेटेड पॉइंट चार्जर जो कत है, दोटो पजिटिव चार्ज के जो एकसाथे रखी, दोटो नेगेटिव के एकसाथे, एक प्लस के एक माइनस के जो पशापाशी रखी, तक ये डिफरेंट डिफरेंट केसगुलोते इलेक्ट्रिक लाइन्स अफ फोर्स तड़ित बलरेखा आँकते दे परीक्षा हमें माझे मध्य। तो से जिनटा नहीं क्योंकि आजकल क्लस डेपथे डिसकस करब। तो এর আগের দিন আমরা পড়েছিলাম ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। কি ছিল তড়িৎ ক্ষেত্র? না, কোনো একটা আধানকে আমরা যদি কোনো স্থানে রাখি তখন সেই আধানটা চারপাশে, সেই চার্জটা চারপাশে একটা রিজিয়ন তৈরি হয়, থ্রি ডাইমেনশনালে সেটা হয় স্ফিয়ার। পয়েন্ট চার্জের জন্য যদি বলো তাহলে সেই পয়েন্ট চার্জের চারপাশে একটা স্ফেরিক্যাল রিজিয়ন তৈরি হয়, না সেই স্ফিয়ারের মধ্যে, সেই গোলকটার মধ্যে যদি আমরা সেকেন্ড কোনো চার্জকে নিয়ে আসি, এটা বাদ দিয়ে যদি সেকেন্ড কোনো চার্জকে নিয়ে আসি, तक से ही चार्जटा एक फोर्स एक्सपिरियन्स कर, तरपर यह चार्जटा एक फोर्स देखा बुझिएमें ये चार्जटार इनफ्लुएंस, चार्जटार प्रभाव कतटा से इंडिकेट करी इलेक्ट्रिक फिल्ड दिए। एब इलेक्ट्रिक फिल्डर मध्य हमें को पॉइंट इलेक्ट्रिक फिल्ड इंटेंसिटी बार कर इ कत है किऊ बोर पाई एपसा नट आर स्कोर जिनिसटा कि पॉइंट इंटेंसिटी बार करते हैं मैं कि बार करते इंटेंसिटी না যে পয়েন্টে আমাকে বার করতে হবে সেই পয়েন্টে আমি একটা ইউনিট পজিটিভ টেস্ট চার্জকে রাখবো, মানে একটা প্লাস ওয়ান চার্জকে রাখবো সেই পয়েন্টে যে পয়েন্টে আমাকে বার করতে হবে ইন্টেন্সিটি। তো সেই প্লাস ওয়ান চার্জটাকে যদি আমরা সেই পয়েন্টে রাখি তাহলে প্লাস ওয়ান চার্জটার উপর আমার সোর্স চার্জ, যার জন্য আমি ইলেকট্রিক ফিল্ড বার করছি, সে কতটা ফোর্স দিচ্ছে, দ্যাটস আমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি ভেক্টর কোয়ান্টিটি ছিল, কারণ তার ম্যাগনিটিউড ছিল, একটা নির্দিষ্ট মানও ছিল, সাথে একটা ডাইরেকশন ছিল। এই কনসেপ্টটা দিয়ে কিন্তু ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সের জন্ম। যে কোথা থেকে জিনিসটা এলো, ধরে নাও কিউ চার্জ আছে তোমার কাছে একটা, সেই কিউ চার্জটাকে তুমি এক জায়গায় বসিয়ে রেখেছো, মানে রেস্ট অবস্থায় আছে, এ নড়ন চড়ন করছে না। তাহলে কোনো একটা চার্জকে আমরা যদি কোনো জায়গায় রেস্ট অবস্থায় রাখি তাহলে সেই চার্জটার চারপাশে, সেই আধানটার চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, একটা রিজিয়ন তৈরি হয়, যেটাকে আমরা বলি ইলেকট্রিক ফিল্ড। কীরকম হয় ইলেকট্রিক ফিল্ড আমরা জানি, স্ফেরিক্যাল হয় পয়েন্ট চার্জের জন্য, যে কোনো একটা বিন্দু আধানের জন্য এরকম গোলকীয় একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। ইন্টেন্সিটি আমরা কাদের বলি, না ধরো একটা পয়েন্ট আছে পি, সেই পি পয়েন্টে আমাকে ইন্টেন্সিটি বার করতে হবে। নিয়মটা কী ছিল, একটা প্লাস ওয়ান চার্জকে আমরা বসালাম, এই প্লাস ওয়ান ভাইসাবের ওপর এই কিউ চার্জটা কতটা ফোর্স দিচ্ছে সেটাই হচ্ছে সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। ঠিক আছে, অভিমুখ কোন দিকে হয়, মান তো হলো, মান আমরা জানি ই ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই এপসিলন নট কিউ বাই আর স্কোয়ার, আগের দিন আমরা খুব করেছি এগুলো নিয়ে, অঙ্গ ফঙ্গ সব করেছি। আচ্ছা, ডাইরেকশান কোন দিকে হয় ইন্টেন্সিটির, না যদি আমার পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ থাকে মানে পজিটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড হয় কোন দিকে, রেডিয়ালি আউটওয়ার্ড, মানে বহির্মুখী দিকে। এইভাবে আমাদের পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র কাজ করে, তাই না? দুটোই পজিটিভ চার্জ, তাহলে এই চার্জটা এই চার্জটাকে রিপেল করবে, দূরের দিকে ঠেলে দেবে। ঠিক সিমিলারলি যদি আমি এখানে একটা চার্জ বসাই, তাহলে এই চার্জটার জন্য এখানে ধরো একটা প্লাস ওয়ান চার্জকে তুমি নিয়ে এলে, তাহলে এই চার্জটার ওপর কিউ চার্জটা ফোর্স দেবে কোন দিকে, এইভাবে রেডিয়ালি বাইরের দিকে। ঠিক সেরকম যদি আমি একটা প্লাস ওয়ান চার্জ এখানে বসাই, তার উপর কিউ চার্জটা ফোর্স দেবে কোন দিকে, এই দিকে বাইরের দিকে। ঠিক সিমিলারলি এই দিকে, এই দিকে, এই দিকে, এই দিকে, এই দিকে। তার মানে এই যে আমার তড়িৎ ক্ষেত্র, এই যে আমার ফিল্ড, তার প্রত্যেকটা পয়েন্টে ইন্টেন্সিটির মান তো আলাদা, কিন্তু ডাইরেকশনও কিন্তু আলাদা, মানে ম্যাগনিটিউড যেরকম আলাদা ডাইরেকশনও সেরকম আলাদা প্রত্যেকটা পয়েন্টে। তুমি যদি এই পয়েন্টে দেখো ইন্টেন্সিটি এই দিকে, তুমি যদি এই পয়েন্টে দেখো ইন্টেন্সিটি এদিকে, এই পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে, প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা। এবার লাইন্স অফ ফোর্স জিনিসটা কি, এর সাথে বলরেখার কী সম্পর্ক, কেন আমি এতক্ষণ ধরে ভেজাচ্ছি? বলরেখা মানে হচ্ছে এই যে তড়িৎ ক্ষেত্রটা, এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট, ধর এটা, ধর এই পয়েন্টটা, ধর এটার নাম কিউ পয়েন্ট বা আগেরটা পি পয়েন্ট, যা ইচ্ছা,
ধরা যাক এই যে প্লাস ওয়ান চার্জটা আমি এই পয়েন্টে রেখেছি ইন্টেন্সিটি বার করার জন্য, সেই প্লাস ওয়ান চার্জটা আমার রেস্ট অবস্থায় আছে। রেস্ট অবস্থায় আছে মানে দাদা, না এর উপর মানে এর আগে থেকে কোনো মোশন নেই, এ চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে আছে, এবং এই প্লাস ওয়ান চার্জটা ফ্রি অবস্থায় আছে। ফ্রি অবস্থায় আছে মানে দাদা, না তার উপর আগে থেকে কোনো ফোর্স কাজ করছে না, মানে পেনটা ফ্রি অবস্থায় আছে। এর উপর যদি আমি একটা বল প্রযুক্ত করি ডান দিক থেকে বাঁদিকে, তাহলে এর মোশন হবে। ঠিক সেরকম যদি বাঁদিক থেকে ডান দিকে ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে ডান বাঁদিক থেকে ডান দিকে মোশন হবে। তাহলে ফ্রি অবস্থায় আছে মানে তার উপর আমি যেদিকে ফোর্স অ্যাপ্লাই করবো তার মোশন সেদিকে হবে। তাহলে বলছে যে প্লাস ওয়ান চার্জটা যদি আগে থেকে রেস্ট অবস্থায় থাকে এবং সে ফ্রি অবস্থায় থাকে, যে আগে থেকে তার উপর কোনো ফোর্স লাগছে না, তাহলে এই যে ইন্টেন্সিটি এটাও তো একটা ফোর্স, ফোর্স পার ইউনিট চার্জ। তো এই ইন্টেন্সিটি ফোর্সের জন্য এই পার্টিকেলটা, এই প্লাস ওয়ান চার্জটা এই রেখা বরাবর মুভ করবে। যদি আমি প্লাস ওয়ান চার্জটাকে এখানে রাখি, তাহলে সে এই লাইন বরাবর মুভ করবে, এই লাইন বরাবর মুভ করবে, এই লাইন বরাবর, 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 তাই তো করবে? তো মাঝখানেও আরও অনেক আছে। এই যে লাইনগুলো, এই যে পাথগুলো, যে পাথে আমার এই ফ্রি চার্জটা, ফ্রি টেস্ট চার্জটা, ফ্রি পজিটিভ টেস্ট চার্জটা মুভ করতে পারে ডিউ টু অ্যান ইলেকট্রিক ফিল্ড, সেটাকে আমরা বলি, সেই পাথগুলোকে আমরা বলি ইলেকট্রিক ফিল্ড লাইন্স বা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। মানে এই যে আমাদের লাইনগুলো, এই যে আমাদের স্ট্রেট লাইনগুলো, টুইন 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 টুইন, এই জিনিসগুলো হচ্ছে আমাদের তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখার কনসেপ্টটা মাথায় রেখো, অনেক সময় এন্ট্রান্সে ভালো ভালো কোয়েশ্চেন আসে যেখানে কনসেপ্ট কাজে লাগে, ঠিক আছে? দেখো তুমি কনসেপ্ট পড়তেই হবে তোমাকে, যদি ওপর ওপর দিয়ে এখন না পড়ো, যদি জিনিসগুলো মানে আলটিমেটলি ফিল্ডটা না নাও যে জিনিসটা কী আলটিমেটলি, এরপর তুমি বলরেখা দেখো, এই জিনিস খুব বেশি কাজে লাগবে না। ক্লাস টুয়েলভে এই জিনিস খুব বেশি কাজে লাগবে না, এরপর কলেজে উঠবে, কলেজে উঠে দেখবে ফিজিক্স রয়েছে, ইঞ্জিনিয়ারিং যদি নাও তাহলে ইঞ্জিনিয়ারিংয়ে ফিজিক্স রয়েছে, বা যদি অনার্স পড়ো সেখানে তো রয়েছে, তো সেখানে দেখবে এই জিনিসগুলোই ঘুরিয়ে ফিরিয়ে রয়েছে, এর অ্যাডভান্স পার্ট রয়েছে। তখন এই জিনিসগুলো বুঝতে পারবে যে কেন আমি এত ধরে ধরে পড়িয়েছিলাম, ঠিক আছে? পড়তে থাকো, মজা লাগবে, আর জিনিসটা বোরিংও হবে না, এমন যে বোরিং লাগছে কি ফিল্ড লাইন্স, হুট করে জাস্ট একটা ডেফিনেশন মুখস্থ করে দিলে, ওরকম না, জাস্ট বুঝে নাও যে কী হচ্ছে, তারপর তো নিজে লিখতে পারবে। তাহলে লাইন্স অফ ফোর্স আমরা কাদের বলবো, না ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো পয়েন্টে যদি আমরা একটা পজিটিভ টেস্ট চার্জকে রাখি, এটাকে আমরা বলি টেস্ট চার্জ, আগের দিন আমরা বলেছিলাম এটা সোর্স এটা টেস্ট। তো কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি আমরা কোনো টেস্ট চার্জকে রাখি কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে, এবং সে যদি ফ্রি অবস্থায় থাকে, তাহলে তার উপর ফোর্সের জন্য সে যে পাথ বরাবর মুভ করে, সে যে স্ট্রেট পাথ বরাবর মুভ করে, সেই পাথটাকে আমরা বলি ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, তড়িৎ বল রেখা। তাহলে আমি তোমাকে যদি বলি যে কোনো একটা পজিটিভ চার্জের জন্য, তুমি আমায় বলো যে তড়িৎ বল রেখার নেচার কী হচ্ছে, তুমি কি বলবে? এটা একটা পজিটিভ চার্জ, আমি এখানে ধরে নিয়েছিলাম যে কিউ ভাই সাব গ্রেটার দ্যান জিরো, মানে কিউটা পজিটিভ, তাহলে এর জন্য তড়িৎ বল রেখার নেচার কী? দেখো তড়িৎ বল রেখাগুলো কিউ থেকে দূরের দিকে যাচ্ছে, যে কোনো পয়েন্টে, এই পয়েন্টে বাইরের দিকে, এই পয়েন্টে বাইরের দিকে, বাইরে 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 বাইরে। এই জন্য আমরা বলি যে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সের যে নেচার, ডিউ টু আ পজিটিভ চার্জ, কোনো একটা পজিটিভ চার্জের জন্য তড়িৎ বল রেখার ডাইরেকশান কোন দিকে হয় দাদা? না রেডিয়ালি আউটওয়ার্ড, বাংলায় কী বলে, না বহির্মুখী ডাইরেকশানে, আধান থেকে, উৎস আধান থেকে, সোর্স চার্জ থেকে বহির্মুখী ডাইরেকশান, রেডিয়ালি আউটওয়ার্ড। মানে তোমার কাছে যদি একটা কিউ চার্জ ধরো তুমি এখানে রাখো, তাহলে এখান থেকে লাইন্স অফ ফোর্স বেরোবে, এটা মাথায় রাখো যে পজিটিভ চার্জ থেকে লাইন্স অফ ফোর্স বেরোবে। ওকে, তাহলে নেচার হচ্ছে আউটওয়ার্ড, তাহলে পজিটিভ চার্জ থেকে আমাদের লাইন্স অফ ফোর্স তৈরি হয়, এখান থেকে তৈরি হচ্ছে লাইন্স অফ ফোর্স। আচ্ছা লাইন্স অফ ফোর্স কি খালি পজিটিভ চার্জের জন্য হতে পারে? না, নেগেটিভ চার্জের জন্য হতে পারে। নেগেটিভ চার্জ কী দোষ করলো? ধরে নাম একটা মাইনাস কিউ চার্জ আছে, তো মাইনাস কিউ চার্জটাকে যদি আমরা কোনো স্থানে রাখি, তাহলে মাইনাস কিউর জন্য একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, অবভিয়াসলি হবে। ধরে নাও এই এটা হচ্ছে আমাদের পুচকু ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, এটাকে সেন্টার করে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো। এবার আমার কাছে কি ইন্টেন্সিটি বার করার জন্য শুরুতে একটা প্লাস ওয়ান চার্জকে এখানে রাখা, তাহলে প্লাস ওয়ান চার্জটার উপর ফোর্স কোন দিকে কাজ করবে? না মাইনাস চার্জ প্লাস চার্জকে নিচের দিকে অ্যাট্রাক্ট করবে, যে লাইন বরাবর তারা কানেক্টেড। তার মানে এই মাইনাস কিউ চার্জটা প্লাস ওয়ান চার্জকে নিচের দিকে টানছে,
ঠিক আছে, তাহলে এই ক্লাস ওয়ান চার্জটা যদি ফ্রি এবং রেস্ট অবস্থায় থাকে, দেখো রেস্ট হতেই হবে মানে নেই, রেস্ট হয় জেনারেলি স্থির অবস্থায় থাকে, ইনিশিয়ালি ইউ ইকুয়াল টু জিরো হয়, ফ্রি অবস্থায় থাকতে হবে, তার উপর আগে থেকে কোনো ফোর্স লাগলে হবে না। মানে আমি একটা তড়িৎ ক্ষেত্র বানিয়েছি, তার মধ্যে আমি পার্টিকেলটাকে ধরো ধরে আছি, ওরকম করলে হবে না, তাকে ছেড়ে দিতে হবে, এক জায়গায় ছেড়ে দিলে ফ্রি হলো। এবারে ফ্রি অবস্থায় তার মোশন কোন দিকে হয়েছে, এমন না যে তুমিও ফোর্স টানছো আমিও টানছি, ইলেকট্রিক ফিল্ডও টানছে, ওরকমভাবে তো মোশন ডিফ্লেক্ট হবে না। অরিজিনালি যে মোশনটা হচ্ছে শুধু ইলেকট্রিক ফিল্ডের দ্বারা, সেটা হচ্ছে সেই যে পাথটা, সেই পাথটা হচ্ছে লাইন্স অফ ফোর্স। তাহলে এটা যদি ফ্রি অবস্থায় থাকে তাহলে ফোর্স কাজ করছে এইদিকে, ইলেকট্রিক ফিল্ড এইদিকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি এদিকে হয় তাহলে মোশন কোন দিকে হবে, এদিকে। পেনটাকে যদি আমি এদিক থেকে এদিকে ঠেলি তাহলে পেনটা তো এদিক থেকে এদিকে যাবে, তাই না? তাহলে ফোর্স যেদিকে মোশন সেদিকে। ঠিক সেরকম আমি যদি বলি এখানে একটা প্লাস চার্জ আছে, তাহলে তার উপর ফোর্স কোন দিকে হবে, ভিতর দিকে, তাহলে মোশন কোন দিকে, ভিতর দিকে, মোশন কোন দিকে, ভিতর দিকে, মোশন ভিতর দিকে। তাহলে কী বুঝছো, নেগেটিভ চার্জের জন্য তড়িৎ বল রেখাগুলো বাইরের দিকে না ভিতর দিকে, ভিতর দিকে। এজন্য আমরা বলি যে কেন্দ্র থেকে বা কেন্দ্রা কেন্দ্রাভিমুখী, মানে কেন্দ্রের অভিমুখ ডাইরেকশনে কাজ করে, রেডিয়ালি ইনওয়ার্ড ডাইরেকশনে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স কাজ করে। তাহলে তোমার এখান থেকে মাথায় রাখার কী বিষয়, যা পড়ালাম আমি, ইলেক্ট্রিক লাইন্স অফ ফোর্স কী, না কোনো একটা তড়িৎ বলরেখার মধ্যে যদি, এখনই মুখস্থ হয়ে যাবে, কোনো একটা তড়িৎ বলরেখার মধ্যে যদি কোনো একটা স্থির আধানকে আমরা ছেড়ে দিই, কোনো একটা ফ্রি আধানকে আমরা ছেড়ে দিই, মুক্ত আধানকে আমরা ছেড়ে দিই, তখন সেই উৎস আধানের জন্য তার যে মোশন হবে, তার যে পাথ হবে, তার যে কার্ভ হবে, সেটাকে আমরা বলবো ইলেক্ট্রিক লাইন্স অফ ফোর্স, তড়িৎ বলরেখা। পজিটিভ চার্জের জন্য তড়িৎ বলরেখা কোন দিকে হয় আমরা একদম ধরে ধরে বুঝিয়ে দিলাম, যে পজিটিভ চার্জ কিউ যখন গ্রেটার দেন জিরো তখন আমাদের বলরেখাগুলো হবে আউটওয়ার্ড ডাইরেকশনে, বাইরের দিকে, তার মানে পজিটিভ চার্জ থেকে তড়িৎ বলরেখা তৈরি হয়। নেগেটিভ চার্জের জন্য কোন দিকে হয়, রেডিয়ালি ইনওয়ার্ড, সবগুলো মাইনাস কিউ চার্জের দিকে, তাহলে ইনওয়ার্ড ডাইরেকশনে আমাদের লাইন্স অফ ফোর্স কাজ করছে। তাহলে পজিটিভ চার্জ থেকে লাইন্স অফ ফোর্স তৈরি হয়, নেগেটিভ চার্জে এসে লাইন্স অফ ফোর্স ঢোক, মানে লাইন্স অফ ফোর্সগুলো প্রবেশ করে নেগেটিভ চার্জের ক্ষেত্রে। ওকে, এবার একটা বিষয়ে ভুলে গেলাম কি বলতে গেলাম, আচ্ছা এরপর যেটা তোমাদের আসবে, আচ্ছা যেটা বলতে চাইছিলাম যে এই যে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, এই যে বলরেখা, এটা কিন্তু অ্যাকচুয়ালি ঘটে না, এটা একটা ইমাজিনারি কনসেপ্ট। কে বানিয়েছিল ইমাজিনারি কনসেপ্টটা, ফ্যারাডে, ফ্যারাডে বলে একজন বিজ্ঞানী আছে, সেই ফ্যারাডে প্রথমে এই কনসেপ্টটা বানিয়েছিল। কেন বানিয়েছিল, না দুটো চার্জ একজন প্লাস একজন প্লাস, মানে সেটা ধরো 1600 শতাব্দীতে, 1500 সালের কথা, দুটো চার্জ দেখা গেল, দুটো প্লাস চার্জ একজন আরেকজনকে রিপেল করছে, দুটো মাইনাস চার্জ একজন আরেকজনকে রিপেল করছে, একটা প্লাস একটা মাইনাস একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করছে। তো এই যে ফেনোমেনাগুলো, এগুলোকে এক্সপ্লেন করতে হয়। তো ধরো তুমি একটা নতুন কিছু আবিষ্কার করলে, হুট করে তুমি প্রথম কিছু অবজার্ভ করলে, পরে তুমি সেটা সবার সামনে নিয়ে এলে, সবাই জানতে চাইবে যে ভাই কেন হচ্ছে, কারণ বল, তাই না? তখন লোকে কারণ জানতে চেয়েছে, তো ওই কারণটাকে ডিফাইন করার জন্য, কারণগুলোকে ব্যাখ্যা করার জন্য এই লাইন অফ ফোর্সের কনসেপ্ট তুলে নিয়েছিল। অ্যাকচুয়ালি লাইন অফ ফোর্স বলে কিছু হয় না, মানে প্র্যাকটিক্যালি এমন না যে তুমি একটা চার্জকে রাখলে সেখান থেকে তড়িৎ বলরেখাগুলো বাইরে বেরোবে, না। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, ইন্টেন্সিটি থাকবে, কিন্তু এই লাইনগুলোর কোনো অস্তিত্ব নেই অ্যাকচুয়ালি, থিওরিটিক্যালি আছে। এবং এটাকে আমরা ইউজ করি কেন, ডিফারেন্ট ডিফারেন্ট ফেনোমেনা বোঝানোর জন্য। এরপর তুমি দেখতে যে কী কী ফেনোমেনা আছে, কেন এগুলো আমরা ইউজ করি। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হচ্ছে যে ধরো আমি এই তড়িৎ বলরেখার যে কোনো একটা বিন্দুতে ট্যাঞ্জেন্ট আঁকবো, একটা স্পর্শক আঁকবো। ধরো এই একটা পয়েন্ট আছে আমার কাছে ফাঁকা, পি পয়েন্ট, এই পি পয়েন্টে আমি একটা স্পর্শক আঁকবো। স্পর্শক মানে কি দাদা, না ধরো এরকম একটা কার্ভ আছে, এর এই পয়েন্টে স্পর্শক আঁকতে হবে। স্পর্শক মানে এই পয়েন্টটাকে টাচ করে একটা লাইন, এটাকে আমরা বলি স্পর্শক, ট্যাঞ্জেন্ট। তো বলছে যে তড়িৎ বলরেখার যে কোনো বিন্দুতে আমি যদি ট্যাঞ্জেন্ট আঁকি, একটা স্পর্শক আঁকি, সেই স্পর্শকটা ইন্ডিকেট করবে সেই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র, সেই পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশানে। কেন, স্বাভাবিক, তড়িৎ ক্ষেত্র থেকেই তো তড়িৎ বলরেখার কনসেপ্ট এলো, যে এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র কাজ করছিল ভিতর দিকে, তাহলে আমি যদি এটাকে ছেড়ে দেই ফ্রি অবস্থায় রাখি, তখন তার ওপর ফোর্স কাজ করবে ভিতর দিকে, তার জন্য মোশন হবে ভিতর দিকে, সেই মোশনটাকে বলছে লাইন অফ ফোর্স,
লাইন অফ ফোর্সের কনসেপ্টটা কোথা থেকে এলো? ইলেকট্রিক ফিল্ড থেকে, তড়িৎ ক্ষেত্র থেকে। তাহলে যদি আমি এই বলরেখার কোনো একটা পয়েন্টে, যে কোনো পয়েন্টে যদি আমি একটা স্পর্শ কাটি, সেটা কাকে ইন্ডিকেট করবে? তড়িৎ ক্ষেত্রকে। যদি আমি এই পয়েন্টে একটা স্পর্শকাকী টুইন, তাহলে সেটা কাকে ইন্ডিকেট করছে? তড়িৎ ক্ষেত্রকে। এই পয়েন্টে স্পর্শকাকী কাকে ইন্ডিকেট করছে? তড়িৎ ক্ষেত্রকে। তো এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যে কোনো একটা তড়িৎ বলরেখার উপর আমরা যদি কোনো পয়েন্টে ট্যানজেন্টটাকে, সেই ট্যানজেন্টটা রিপ্রেজেন্ট করবে সেই পয়েন্টে তড়িৎ ক্ষেত্রকে। ঠিক আছে, কোনো একটা ইলেকট্রিক লাইন অফ ফোর্সের উপর আমরা যদি কোনো স্পেসিফিক পয়েন্টে ট্যানজেন্টটাকে, সেই ট্যানজেন্টটা ইমপ্লাই করবে কাকে? না সেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনকে। এই দুটো জিনিস মাথায় রেখো। প্রথম জিনিসটা চাইলে ভুলে হতে পারো, ওটা জাস্ট জ্ঞান দেওয়ার পারপাসে। তাহলে করে নাও আমার সাথে সাথে, আমি মুছছি, ভিডিওটা পজ করো, করে নাও। আমি যা যা এখানে ক্লাসে করাবো সেগুলো খাতায় লিখতে লিখতে চলো, পরীক্ষার সময় খুব সুবিধা হবে। ঠিক আছে, তোমাদের দাদা দিদিদের এর আগের আমার ইউটিউব ভিডিওগুলো যদি দেখো, যেগুলো ইউটিউবে অ্যাভেলেবেল আছে, প্রত্যেকটা ভিডিওর নিচে একই কমেন্টস ছিল যে আর দু মাস আগে যদি চ্যানেলটা খুঁজে পেতাম, আর তিন মাস আগে যদি চ্যানেলটা খুঁজে পেতাম। তো তোমাদের হাতে সময় আছে, পুরোটা পড়ো, পরীক্ষায় তো আগ লাগা দিনে। ঠিক আছে, মুছছি, একদম বেসিক থেকে আমি পড়াবো, যে তোমার এই ছোটো ছোটো বিষয়গুলো অসুবিধে না হয়। অনেক সময় ছোটো ছোটো বিষয়গুলো অসুবিধে থেকে যায়, তারপরে সেগুলো ক্লিয়ার হয় না। আর এটা তো তুমি সবাই শুরু করছো, ঠিক আছে, এরপরে যত এগোবে তত দেখবে ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স আছে, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স আছে। যা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স পড়ছি, সেম জিনিস আমরা পড়বো ইউনিট নাম্বার থ্রিতে গিয়ে, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স, সেম জিনিস। তো সেখানে দেখবে এই জিনিসগুলো ফটাফট হয়ে যাচ্ছে। বুঝলাম, আমি এখন একটু টাইম নিয়ে পড়াচ্ছি, একটু ধরে ধরে পড়াচ্ছি। ঠিক আছে, এবার আমাদের পরীক্ষায় আসবে কোন জিনিসটা, বা ইম্পর্ট্যান্ট কোন জিনিসটা এখান থেকে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে দাদা প্রপার্টিজ। যে এই যে আমরা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স বানালাম, পজিটিভ চার্জের জন্য তৈরি হয়, নেগেটিভ চার্জের জন্য প্রবেশ করে, এই যে প্রপার্টিজগুলো আমরা দেখলাম, এই যে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স আমরা বানালাম, তার প্রপার্টিজ কী, তার ধর্ম কী? এই কোয়েশ্চেনটা প্রচণ্ড ইম্পর্টেন্ট তিনটে বোর্ডের, যে কোনো বোর্ডের জন্য, সিবিএসসি, আইসিএসসি, ওয়েস্ট বেঙ্গল, তিনটে বোর্ডের জন্যই ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, কী তড়িৎ বলরেখার বৈশিষ্ট্য কী? ফার্স্ট অফ অল, তড়িৎ বলরেখাগুলো একদম আমরা কী জানি, এই তড়িৎ বলরেখা যা যা পড়লাম সেখান থেকে আমরা কী জানি, একটা বৈশিষ্ট্য তুমি নিজে বানিয়ে ফেলতে পারবে, যে তড়িৎ বলরেখাগুলো প্লাস চার্জ থেকে তৈরি হয়, পজিটিভ চার্জ থেকে তৈরি হয়, আর নেগেটিভ চার্জে এসে শেষ হয়। তাহলে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স এমিটস ফ্রম অ্যান পজিটিভ চার্জ, অর স্টার্টস ফ্রম অ্যান পজিটিভ চার্জ, অ্যান্ড এন্ডস অন আ নেগেটিভ চার্জ। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রপার্টিস, যে দাদা পজিটিভ চার্জ থেকে আমাদের তড়িৎ বলরেখাগুলো তৈরি হয় বা স্টার্ট হয়, আর নেগেটিভ চার্জে এসে তড়িৎ বলরেখাগুলো প্রবেশ করে, শেষ হয়, এন্ড হয়, যেটা আমরা ছবিতে দেখলাম সুন্দর করে। ওকে, যদি আইসোলেটেড পয়েন্ট চার্জ হয়, যেমন আগেরটা ছিল, আইসোলেটেড পয়েন্ট চার্জ বলতে এমন একটা বিন্দু আধান যেটা আইসোলেটেড। ঠিক আছে, আইসোলেশন শব্দটা তো ওই কোভিডের পর থেকে এখন ঘরে ঘরে চলে এসেছে। ঠিক আছে, আইসোলেশন মানে একা বসে আছে। ঠিক আছে, একটা প্লাস চার্জ, ধরো একটা 10 কুলম্ব আধানকে আমি ঘরের মধ্যে এনে রেখে দিলাম, তার ধারে কাছে কোনো চার্জকে রাখলাম না, তার মানে সেটা একটা আইসোলেটেড চার্জ, তার কাছাকাছি আর কোনো চার্জ নেই যেটা মানে যা মানে যে এই 10 কুলম্বকে ডিস্টার্ব করবে, একে ডিস্টার্ব করার মতো কেউ, ও আইসোলেশন অবস্থায় আছে। তো কোনো একটা আইসোলেটেড পয়েন্ট চার্জের জন্য যদি সে পজিটিভ চার্জ হয়, তখন আমাদের ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স কোন দিকে হয়, রেডিয়ালি আউটওয়ার্ড। আর যদি নেগেটিভ পয়েন্ট চার্জ হয়, আইসোলেটেড নেগেটিভ পয়েন্ট চার্জ, তখন আমাদের রেডিয়ালি ইনওয়ার্ড হয়। তুমি বলবে হুট করে আইসোলেটেড কথাটা কেন এলো, এতক্ষণ তো আমি বলিনি। বলছে যদি একটা পজিটিভ একটা নেগেটিভ পাশাপাশি থাকে, তখন ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স আর ওরকম সুন্দর হয় না, যে রেডিয়ালি আউটওয়ার্ড, রেডিয়ালি ইনওয়ার্ড, তখন বেঁকে যায় কিছুটা। ঠিক আছে, আসছি সেই বিষয়গুলো। তাহলে ফার্স্ট প্রপার্টিস হচ্ছে এটা, যে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স স্টার্টস ফ্রম অ্যান পজিটিভ চার্জ, অ্যান্ড এন্ডস অন আ নেগেটিভ চার্জ। ফর অ্যান আইসোলেটেড পজিটিভ চার্জ, ফর একটা আইসোলেটেড পজিটিভ বিচ্ছিন্ন ধনাত্মক আধানের জন্য, দ্য নেচার অফ দ্য ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স কী হয়, ডাইভার্জিং। পজিটিভ চার্জের জন্য ডাইভার্জ করে, নেগেটিভ চার্জের জন্য কনভার্জ করে। পজিটিভের জন্য হয় কেন্দ্র থেকে বাইরের দিকে, কেন্দ্র থেকে বহির্মুখী, আর নেগেটিভ চার্জের জন্য হয় কেন্দ্রের অন্তর্মুখী। হয়ে গেল ফার্স্ট পয়েন্ট। এটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, হ্যাঁ, মানে প্রচণ্ড মানে প্রচণ্ড।
ইউজুয়ালি তিনটে লিখতে দেয় যে রাইট ডাউন দ্য থ্রি প্রপার্টিজ অফ ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, তড়িৎ বলরেখার তিনটে বৈশিষ্ট্য প্রচণ্ডই পড়ে না, আমি 6-7টা বলি দেবো, তারপর তোমার যেটা মনে থাকে সেটা লিখবে। ইউজুয়ালি প্রথমগুলো ইম্পর্টেন্ট। সেকেন্ড কথা যে টু ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, আচ্ছা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সকে আমি ELOF দিয়ে লিখছি শর্টকাট, টু ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স ক্যান নেভার ইন্টারসেক্ট ইচ আদার, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট বলছে দাদা যে দুটো তড়িৎ বলরেখা কখনো একজন আরেকজনকে ইন্টারসেক্ট করতে পারে না বা কখনো একজন আরেকজনকে ক্রস করতে পারে না, যে তুমি এভাবে যাচ্ছিলে আমি এভাবে গেলাম, হবে না, এরকম ক্রস কখনো হতে পারে না, দুটো তড়িৎ বলরেখা কখনো একজন আরেকজনকে ছেদ করতে পারবে না। কেন, সমস্যাটা কি, ছেদ করলে কী হবে, চলো করে দেখ। ধরো তোমার কাছে দুটো তড়িৎ বলরেখা আছে যারা ছেদ করেছে, যারা একজন আরেকজনকে ইন্টারসেক্ট করেছে, যারা দুষ্টু চার্জ একজন আরেকজনকে ছেদ করেছে। ধরা যাক এটা একটা লাইন্স অফ ফোর্স, আচ্ছা একটা বিষয় এখান থেকে, যে এই যে লাইন্স অফ ফোর্সগুলো আছে, এই যে বলরেখাগুলো আছে, এগুলো যে সবসময় স্ট্রেট লাইন হবে তার মানে নেই। যদি আইসোলেটেড অবস্থায় থাকে, কেউ তাকে ডিস্টার্ব না করে, তখন আউটওয়ার্ড ডাইরেকশানে, রেডিয়ালি আউটওয়ার্ড, রেডিয়াল ইনওয়ার্ড। যদি একটা প্লাস একটা মাইনাস থাকে না, তখন কার্ভগুলো কিছুটা বেঁকে যায় ডিউ টু রিপালশান, ডিউ টু অ্যাট্রাকশান, এরকম। তো ধরে নিচ্ছি আমরা এরকম তড়িৎ বলরেখা দুটো আছে, এরকমও হতে পারে, মানে আমি সেটা বোঝানোর জন্য বললাম আর কি। তাহলে এই এই যে দুটো তড়িৎ বলরেখা, নাম দাও PA আর নাম দাও PB, এই দুটো তড়িৎ বলরেখা ধরা যাক ও পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। আমরা থিওরিতে কী বললাম না, দুটো তড়িৎ বলরেখা কখনো একজন আরেকজনকে ইন্টারসেক্ট করতে পারে না, ক্যান নেভার ইন্টারসেক্ট ইচ আদার। আমরা ধরে নিলাম চল ভাই PA আর PB দুটো লাইন অফ ফোর্স আছে, ও পয়েন্টে তারা ইন্টারসেক্ট করছে, দেখি সমস্যাটা কোথায়, কী হবে ইন্টারসেক্ট করলে। আচ্ছা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সের ওপর, কোনো একটা পয়েন্টে যদি আমি ট্যাঞ্জেন্ট আঁকি, তাহলে সেই ট্যাঞ্জেন্টটা কাকে রিপ্রেজেন্ট করে, সেই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশান সেটাকে রিপ্রেজেন্ট করে। তার মানে আমি এই PA যে লাইন অফ ফোর্স, এর ওপর ও পয়েন্টে যদি একটা ট্যাঞ্জেন্ট আঁকি, কোন দিকে হবে সেটা দাদা, এই দিকে নাম। আচ্ছা এই যে ট্যাঞ্জেন্টটা, এটা কী রিপ্রেজেন্ট করছে, এই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ও পয়েন্টের, ধরে নিই সেটা E1। আর ও পয়েন্টে PB লাইন অফ ফোর্সের ওপর যদি আমি একটা ট্যাঞ্জেন্টটাকে পুচুত করি, এটা কাকে রিপ্রেজেন্ট করছে, এটাও তো ইলেকট্রিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করছে, কিন্তু এটা PB ট্যাঞ্জেন্টের ওপর, তার মানে EA এদিকে, EB এদিকে। আচ্ছা ইলেকট্রিক ফিল্ড তো ভেক্টর কোয়ান্টিটি, তার মানে তার একটা ম্যাগনেটিউড আছে, একটা ডাইরেকশান আছে। কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশান দুরকম হতে পারে, কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের দেখ দুটো ডাইরেকশান, একটা E1 এদিকে, E2 এদিকে, এরকম হতে পারে। মানে তুই একই সময়ে আমার ক্লাসে প্লাস ম্যাথ ক্লাসে থাকতে পারিস, না, হওয়া সম্ভব না। এই জন্য দুটো লাইন অফ ফোর্স কখনো একজন আরেকজনকে ইন্টারসেক্ট করে না, বুঝতে পারলি কী বললাম, না দুটো লাইন অফ ফোর্স যদি একজন আরেকজনকে ইন্টারসেক্ট করে, তাহলে এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন, এই যে তাদের ছেদবিন্দু, সেই ছেদবিন্দুকে আমরা দুটো স্পর্শক আঁকতে পারি সেই দুটো বলরেখার উপর, হ্যাঁ আঁকতে পারি। বলরেখার কোনো বিন্দুতে স্পর্শক কাকে রিপ্রেজেন্ট করে, তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশান, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশান, তার মানে E1 এর সামথিং ডাইরেকশান আছে এদিকে, E2 সামথিং ডাইরেকশান আছে এদিকে। এবার কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের দুটো ডাইরেকশান হওয়া সম্ভব না, কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে একটাই ডাইরেকশান হবে না, ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে একটাই ডাইরেকশান হতে পারে। ভাই ভাই ভাবতে পারিস তুই, যেখানে ধর একটা কিউ চার্জকে ছেড়ে দিই, তাহলে কিউ চার্জটা কোন দিকে মুভ করবে, না বলছে একই সাথে এদিকেও মুভ করতে পারে, এদিকেও মুভ করতে পারে, এরকম হওয়া কি সম্ভব না, কোনো একটা স্পেসিফিক ডাইরেকশানে মুভ করবে। তার মানে দুটো ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স কখনো একজন আরেকজনকে ছেদ করবে না। ভাষায় লিখবে কী করে, তোকে এ করতে বলবে যে প্রুফ দ্যাট টু ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স ক্যান নেভার ইন্টারসেক্ট ইচ আদার, এই জিনিসটা তোকে প্রুফ করতে বলবে থিওরিতে 2 নম্বরে। তুই কী লিখবি, না কনসিডার টু ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট পয়েন্ট O, দেন উই ক্যান ড্রন টু ট্যাঞ্জেন্ট অন টু লাইন অফ ফোর্স PA অ্যান্ড PB রেসপেক্টিভলি, উই নো দ্যাট দ্য ইলেকট্রিক ফিল্ড, উই নো দ্যাট দ্য ট্যাঞ্জেন্ট অ্যাট আ পয়েন্ট অন অ্যান
electric line of force represent the direction of electric field. So we can get two directions of electric field, which is not possible, which is not physically significant. এর ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স বা ফিজিক্যাল কোনো সিগনিফিকেন্স নেই। বাংলায় যারা লিখবি এখনই মুখস্থ হয়ে যাবে, দেখ বলছে দুটো তড়িৎ বলরেখা পরস্পর পরস্পরকে ছেদ করতে পারে না, কেন বা ব্যাখ্যা করো বা প্রমাণ করো। তুই বলবি ধরে না যাক পি এ পি বি দুটো তড়িৎ বলরেখা ও বিন্দুতে ছেদ করলো, তাহলে ছেদ বিন্দুতে আমি দুটো স্পর্শ কাটতে পারি এই আমাদের লাইন অফ ফোর্সের ওপর। আমরা জানি তড়িৎ বলরেখার ওপর কোনো নির্দিষ্ট বিন্দুতে কোনো স্পর্শককে যদি আমি আঁকি, সেই স্পর্শকটা সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশন রিপ্রেজেন্ট করে। তার মানে ও পয়েন্টে দুটো ডাইরেকশন হতে পারে, একটা পি এ একটা পিবি। কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডে দুটো ডাইরেকশন হওয়া সম্ভব না। দ্যাটস ওয়াই টু ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স ক্যান নেভার ইন্টারসেক্ট ইচ আদার। ভেরি 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 ইম্পর্ট্যান্ট পয়েন্ট। তিনটে বৈশিষ্ট্য যদি লিখতে দেয় এটা লিখতেই হবে তোকে, মানে লিখলে বেটার আর কি, কারণ খুব ভালো প্রপার্টিস এটা। তিন নম্বর বলছে যে এই যে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স আছে, এই যে লাইন অফ ফোর্সগুলো ছিল, তারা কন্ডাক্টরের যে সারফেস সেই সারফেসের সাথে পারপেন্ডিকুলার। মানে আমরা দেখলাম না যে একটা পজিটিভ চার্জের জন্য লাইন অফ ফোর্স কোন দিকে হয়, বাইরের দিকে, রেডিয়ালি আউটওয়ার্ড। দেখ সবকটা পয়েন্ট খুব ইজিলি বুঝতে পারবি, বাইরের দিকে হয় রেডিয়ালি আউটওয়ার্ড। বলছে আমি যদি এই আধানটার উপর একটা এরকম বোল চাপিয়ে দিই, একটা ধর গোলক তার উপর বসিয়ে দিলাম, তাহলে কী আমাদের এই পরিবাহীটার মধ্যে আধানটা রইল, তাহলে আধান থেকে তো লাইন অফ ফোর্স বেরোচ্ছে, সেই লাইন অফ ফোর্সগুলো পরিবাহীকে ছেদ করছে। বলছে সেই পরিবাহীকে কীভাবে সে ছেদ করবে, লম্বভাবে, পারপেন্ডিকুলার ডাইরেকশন। এই সব কটা ডাইরেকশন কী হবে, পারপেন্ডিকুলার। তাহলে কী লিখবি এটা, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স আর অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য কন্ডাক্টার সারফেস, কন্ডাক্টারের যে সারফেস তার সাথে লাইন অফ ফোর্স পাইসা অলওয়েজ পারপেন্ডিকুলার। মানে তড়িৎ বলরেখাগুলো সবসময় পরিবাহী পৃষ্ঠকে লম্বভাবে ছেদ করে। চার নম্বর বিষয় কী, চার নম্বর বলছে যে ধর তোর কাছে একটা তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ ক্ষেত্র মানে তড়িৎ বলরেখা রয়েছে, সেই তড়িৎ বলরেখার মধ্যে তুই একটা কন্ডাক্টারকে বসিয়ে দিবি। মানে একটা তড়িৎ ক্ষেত্র ছিল তোর কাছে, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে তুই একটা কন্ডাক্টার, একটা ফাঁপা গোলক ধর বসিয়ে দিবি। কি হবে, ফাঁপা গোলকের মধ্যে দিয়েও কি বলরেখাগুলো পাস করবে? বলছে না, কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে, কোনো একটা ক্লোজড কন্ডাক্টারের মধ্যে দিয়ে, কোনো একটা বদ্ধ পরিবাহীর মধ্যে দিয়ে কখনও তড়িৎ বলরেখা পাস করতে পারে না। তাহলে ফোর্থ পয়েন্ট, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স ক্যান নেভার পাস থ্রু কি বলে এনক্লোজড সারফেস, এনক্লোজড কন্ডাক্টার। তাহলে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স ভাইসা কখনো কী করে লিখি, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স কখনো ক্লোজড কন্ডাক্টারের মধ্যে দিয়ে যেতে পারবে না। মানে বিষয়টা এরকম যে ধর তোর কাছে একটা তড়িৎ ক্ষেত্র আছে, এরকম একটা এরকম অনেকগুলো লাইন অফ ফোর্স আছে, তড়িৎ বলরেখা আছে, তার মধ্যে তুই একটা সারফেসকে বসিয়ে দিবি, বদ্ধ সারফেস। তাহলে বলছে যে এর মধ্যে দিয়ে কেউ যাবে না, এই মাঝখানটায় কোনো ফিল্ড লাইন থাকবে না, থাকবে বাইরে থাকবে, এই যে বাইরে যেমন ছিল বাইরে থাকবে, এর ভিতরে কোনো তড়িৎ বলরেখা আমরা পাবো না। তো এটা পুরো কোয়েশ্চনের মাঝে মধ্যে আসছে যে ফাঁপাগুলোকে অভ্যন্তরে তড়িৎ বলরেখা প্রবেশ করতে পারে না, পারে কি পারে না, অ্যান্সার হচ্ছে পারে না, ঠিক আছে। আর যেহেতু তড়িৎ বলরেখা প্রবেশ করতে পারে না, এই জন্য ফাঁপা গোলকের ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড ছিল, এটা আমরা গাউস থিওরেমে পড়ব। যে কোনো একটা পরিবাহীকে আমরা যখন কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখি, তখন তার মধ্যে দিয়ে কোনো তড়িৎ বলরেখা পাস করতে পারে না। তড়িৎ বলরেখা কী, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রেরই তো একটা মডিফাইড ভার্সন লাইন অফ ফোর্স, যে মোশনটা কোন দিকে করছে সেটাই, একই দুটো জিনিস প্রায়। তাহলে তড়িৎ বলরেখা যদি না থাকে, তড়িৎ ক্ষেত্র নেই, সেই বিষয়টাই হয় কোনো একটা ফাঁপা গোলককে যখন আমরা তড়িৎ ক্ষেত্রে রাখি, তখন ফাঁপা গোলকের অভ্যন্তরে কোনো তড়িৎ ক্ষেত্র আমরা পাই না, বাইরে পাই, সারফেসে পাই, বাট ইয়েতে পাই না, অভ্যন্তরে ইনসাইডে পাই না। পাঁচ নম্বর, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বলছে এই যে ইলেকট্রিক লাইন অফ ফোর্স, এটা তো ইলেকট্রিক ফিল্ড। এবার ইলেকট্রিক ফিল্ড সবসময় যে কনস্ট্যান্ট হবে তার কোনো মানে নেই,
মানে সবসময় যে সুষম তড়িৎ ক্ষেত্র হবে এমন কোনো মানে নেই। সুষম তড়িৎ ক্ষেত্র মানে এমন একটা তড়িৎ ক্ষেত্র যার প্রত্যেকটা পয়েন্টে ইন্টেন্সিটির মান সমান, প্রত্যেকটা পয়েন্টে প্রাবল্য সমান, দশ 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 দশ, তখন আমরা বলি এটা সুষম তড়িৎ ক্ষেত্র, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এবার সবসময় তো ইলেকট্রিক ফিল্ড ইউনিফর্ম হবে তার কোনো মানে নেই, নন ইউনিফর্মও হতে পারে, কোথাও বেশি কোথাও কম। সেটাকে আমরা লাইন অফ ফোর্স দিয়ে কী করে বুঝবো? না বলছে লাইন অফ ফোর্সগুলো যত কাছাকাছি থাকবে তাদের মধ্যেকার যে তাদের যে কনসেন্ট্রেশন, তাদের যে ঘনত্ব ডেন্সিটি সেটা যত বেশি হবে, তারা যত একজন আরেকজনের কাছে থাকবে, তত আমরা বুঝব যে সেই রিজিয়নটাই ইলেকট্রিক ফিল্ড স্ট্রং। আর যত লাইন অফ ফোর্সগুলো দূরে দূরে থাকবে, যত তাদের মধ্যেকার সেপারেশনটা বেশি হবে, যত তাদের কনসেন্ট্রেশনটা কম হবে, ঘনত্বটা গাঢ়ত্বটা কম হবে, কনসেন্ট্রেশন মানে ওই ভাষায় বলছি আমি আর কি, কনসেন্ট্রেশন মানে তোর কেমিস্ট্রি কনসেন্ট্রেশন না, যে ঘনত্বটা আর কি, সেই কনসেন্ট্রেশন যত কম হবে তত আমাদের ইলেকট্রিক ফিল্ড উইক হবে। তো এই জিনিসটা মাথায় রাখিস, আর এই ছবিটা দিয়ে মাথায় রাখিস, দেখ সুবিধা হবে। ধর তোর কাছে এরকম একটা ইলেকট্রিক, এরকম ধর অনেকগুলো ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স আছে এরকম, এটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড না নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড? কী করে দেখে বুঝবি? ইউনিফর্ম হলে কী হবে? প্রত্যেকে প্রত্যেকের সাথে সমান্তরাল, মানে চারটে লাইন অফ ফোর্স প্যারালাল, এটাও একটা পয়েন্ট পড়ে আসছে, ওটা ইউনিফর্ম। এটা নন ইউনিফর্ম কারণ প্রত্যেকের সেপারেশান দেখ আলাদা, এটার সাথে এটার সেপারেশান, এটার সাথে এটার সেপারেশান, এটার সাথে এটার সেপারেশান আলাদা। এবং তার থেকেও বড়ো কথা এই যে বাঁদিকের অংশটা, এখানে এদের মধ্যেকার সেপারেশান তো খুব কম, কিন্তু ডান দিকের অংশে সেপারেশানটা খুব বেশি। কী বললাম আমি, যে যেখানে সেপারেশান কম যেখানে তাদের গাঢ়ত্বটা খুব বেশি, দেখ এখানে গাঢ়ত্বটা খুব বেশি, তার মানে এই রিজিয়ানটা আমাদের স্ট্রং ইলেকট্রিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করছে, এখানে শক্তিশালী তড়িৎ ক্ষেত্র আছে, আর এই জায়গাটায় স্ট্রং না উইক, উইক ইলেকট্রিক ফিল্ড আছে। এটা হচ্ছে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেখানে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স কাছাকাছি সেখানে ঘনত্ব বেশি, সেখানে ইলেকট্রিক ফিল্ড শক্তিশালী, যেখানে ফাঁকা ফাঁকা হেলদোল কোনো যায় আসে না ডিস্টেন্স দূরে, এই একখানে লাইট, যত ডিস্টেন্স দূরে থাকবে তত আমাদের ইলেকট্রিক ফিল্ড কী হবে? উইক। ছ নম্বর, না দুটো প্যারালাল কোনো একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডকে আমরা রিপ্রেজেন্ট করবো কী করে? যেমন একটা ইলেকট্রিক ফিল্ড যার প্রত্যেক পয়েন্টে ইন্টেন্সিটি সমান, প্রত্যেক পয়েন্টে প্রাবল্য সমান, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করবো কিছু প্যারালাল ইকুইস্পেসড লাইন দিয়ে। বলছে কিছু প্যারালাল লাইন টান এবং যাদের মধ্যেকার সেপারেশানটা যেন সেম থাকে, এটা রিপ্রেজেন্ট করে সুষম তড়িৎ ক্ষেত্র বা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। দেখ এর বাঁদিকের যে অংশ সেখানেও দেখ এরা সেম ডিস্টেন্স দূরে আছে, ডান দিকের যে অংশ সেখানেও তারা সেম ডিস্টেন্স দূরে আছে, তার মানে এখানে যা ই এখানেও তাই ই, মাঝেও তাই ই, তাহলে প্রত্যেকটা পয়েন্টে ই সমান, তার মানে এটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র। এই ছটা বৈশিষ্ট্য আমাদের রয়েছে, আরও দু তিনটে আছে ওগুলো ইম্পর্টেন্ট না, এই হচ্ছে ছটা বৈশিষ্ট্য। কী কী একবার ফাটাফাট হয়ে যাক, পরীক্ষায় লিখতে দেবে, তোকে তিনটে লিখতে হবে, তুই যদি আরও মনে থাকে আরও একটা লিখে দিয়ে আসবি এক্সট্রা। প্রথম কি না, পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স তৈরি হয়, পজিটিভ চার্জ থেকে তারা এমিট করে, নির্গত করে, নির্গত হয়, আর নেগেটিভ চার্জে এসে তারা এন্ড হয়, শেষ হয়। সেকেন্ড, দুটো ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স কখনো একজন আরেকজনকে ইন্টারসেক্ট করতে পারে না, কেন না, যদি দুটো লাইন অফ ফোর্স একজন আরেকজনকে ইন্টারসেক্ট করে তাহলে তাদের যে পয়েন্ট অফ ইন্টারসেকশন ও, সেখানে আমরা দুটো ট্যানজেন্ট রাখতে পারি, লাইন অফ ফোর্সের ওপর ট্যানজেন্ট মিন্স ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড, কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের মধ্যে ইলেকট্রিক ফিল্ডে দুটো ডাইরেকশন হওয়া পসিবল না, তার মানে দুটো লাইন অফ ফোর্স কখনো একজন আরেকজনকে ক্রস করে না। তিন নম্বর বৈশিষ্ট্য, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স সার্ফেসের সাথে পারপেন্ডিকুলার, যেটা দেখালাম আমি ছবিটি, যে সার্ফেসের সাথে লাইন অফ ফোর্সগুলো পারপেন্ডিকুলার। চার নম্বর, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স ক্লোজড কন্ডাক্টরের মধ্যে দিয়ে যেতে পারে না, কোনো একটা ক্লোজড কন্ডাক্টরকে যদি আমি কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে বসিয়ে দিই তার মধ্যে দিয়ে কোনো লাইন অফ ফোর্স যাবে না, হেন্স তার মধ্যে দিয়ে কোনো ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে না। পাঁচ নম্বর, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স যত কনসেন্ট্রেটেড অবস্থায় থাকবে, যত তাদের মধ্যে ডিস্টেন্স কম থাকবে, তত সেখানে স্ট্রং ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, যত তাদের মধ্যে ডিস্টেন্স বেশি থাকবে তত উইক ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। ছ নম্বর, কোনো একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডকে আমরা রিপ্রেজেন্ট করি কী করে? সাম প্যারালাল ইকুইস্পেসড লাইন দিয়ে। ওকে, 36 মিনিট হয়ে গেছে, এইটুকু পড়াতে 36 মিনিট হয়ে গেল।
সময় কত তাড়াতাড়ি পেরিয়ে যায়। খাতায় সুন্দর করে লিখে নে যে কটা জিনিস লিখলাম শর্টে, নোটস আছে, বই আছে, সব আছে, সেখানে সুন্দর করে লেখা আছে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আসবেই, এই লাইন অফ ফোর্স থেকে আজকে যা যা পড়াচ্ছি এই কোয়েশ্চেনটা আসবেই, আসবেই আসবে, লিখে নে, না হলে এক্সামিনারের দোষ, সে দেয়নি, আমি টিচার বলে তো দিতাম। ঠিক আছে, এত সুন্দর লিখে টিখে মুছতে কিরকম কষ্ট লাগে না, তোরা তো পেজ উল্টে দিবি, আমাকে কষ্ট করে মুছতে হয়। হা 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 হা, সব মায়া কেটে গেল, ভুলে গেলাম কি ছিল ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। এবার দেখ, এই যে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স আমরা এত কিছু পড়লাম, এবার এগুলোকে আমরা ড্র করবো কী করে, কী করে আমরা আঁকতে পারি এই জিনিসগুলো, খুব সিম্পল। তোকে দু তিনটে জিনিস আঁকতে দেবে, হেডিং মার ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সের আঁকা, অনেক সময় বলে ম্যাপস অফ ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, তড়িৎ বলরেখার মানচিত্র। প্রথম, যে কোনো একটা আইসোলেটেড পজিটিভ চার্জের জন্য, যেটা আমরা জানি পড়ে এসেছি অলরেডি, যে কোনো একটা পজিটিভ চার্জকে যদি আমরা এখানে রাখি তাহলে তার চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় স্ফেরিক্যাল, সেই ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা পয়েন্টে লাইন অফ ফোর্স মানে কি, পজিটিভ চার্জের জন্য লাইন অফ ফোর্স সবসময় কীভাবে থাকে, রেডিয়ালি আউটওয়ার্ড, কেন্দ্র থেকে বাইরের দিকে আমাদের তড়িৎ বলরেখা কাজ করে। তো দিস ইজ ভাইস অফ পজিটিভ চার্জের জন্য লাইন অফ ফোর্স, প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা লাইন অফ ফোর্স এর সাথে পারপেন্ডিকুলার। একটু দেখিয়ে দিস ছবিতে, নেচার কীরকম, রেডিয়ালি আউটওয়ার্ড, কেন্দ্র থেকে বাইরের দিকে, সার্ফেসের সাথে পারপেন্ডিকুলার। সেকেন্ড বিষয়ে যদি বলে নেগেটিভ চার্জের জন্য, এটাও আমরা করে এসেছি, যেটা আমাদের ধর একটা নেগেটিভ চার্জ, তার চারপাশেও একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, এটা কী স্ফিয়ার আছি আমি, তেরা বেগা স্ফিয়ার আছে। আচ্ছা, নেগেটিভ চার্জের জন্য তড়িৎ বলরেখা কী হয়, ভিতর দিকে ঢুকে, অনেক দূর দূর থেকে এসে ভিতর দিকে ঢুকে, এবং এমনভাবে যাতে সার্ফেসের সাথে পারপেন্ডিকুলার হয়। ঠিক হয়ে দাদা, সহজ জিনিস, এই ফিজিক্স নিয়ে তোরা ভয় পাস, সহজ জিনিস, সহজ সাবজেক্ট, আরো লজিক্যাল সাবজেক্ট, প্রত্যেকটার পিছনে কারণ আছে, যে এটা হচ্ছে কেন, ওটা হচ্ছে না কেন, ওটা হচ্ছে, তোরা এই কেমিস্ট্রি, এটা হাজারখানা এক্সেপশন আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে রেডিয়ালি আউটওয়ার্ড, এটা হচ্ছে রেডিয়ালি ইনওয়ার্ড, কেন্দ্রাভিমুখী, কেন্দ্রের অভিমুখে নেগেটিভ চার্জের জন্য ইলেকট্রিক লাইন অফ ফোর্স কাজ করে। ওকে, থার্ড হচ্ছে, এবার একটু অ্যাডভান্সে চল, অ্যাডভান্স মানে এর ঠিক পরের পার্টটা, যে ধর একটা পজিটিভ চার্জ আছে আর একটা নেগেটিভ চার্জ আছে, এদেরকে আমি একটা ডিস্টেন্স দূরে রাখছি, তখন আমাদের বলতে হবে যে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স কীরকম হবে। চল, কঠিন তো না, সহজ, ধর একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ থেকে আমরা কী জানি, লাইন অফ ফোর্স বাইরের দিকে বেরোয়, তুই তুই দেখি বল, স্ট্রেট লাইন, হ্যাঁ সব স্ট্রেট লাইন, টুই 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 টুই, নেগেটিভ চার্জে আমরা কী জানি, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স ঢুকে বাইরে থেকে, দূর দূরান্ত থেকে এসে ঢুকে, টুই 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 টুই। আচ্ছা, যদি আমি প্লাস আর মাইনাসকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স দূরে রাখি, তাহলে দেখ এখান থেকে কিছু লাইন অফ ফোর্স বেরোচ্ছে, এখানে কিছু লাইন্স অফ ফোর্স ঢুকছে, আমাকে বলতে পারবি যে এই যে পজিটিভ চার্জে লাইন অফ ফোর্সগুলো ছিল, এই যে এই ভাই সাহেব, এই ভাই সাহেব, এই ভাই সাহেব, এদের একটা টেন্ডেন্সি থাকবে না যে নেগেটিভ চার্জে লাইন্স অফ ফোর্স থেকে, না কারণ পজিটিভ চার্জ থেকে লাইন্স অফ ফোর্স তৈরি হয়, নেগেটিভ চার্জে গিয়ে সে শেষ হয়, তাহলে জন্ম যখন হয়েছে জন্মালে মরিতে হবে, অমরকে কথা কবে, তাহলে এখান থেকে তার জন্ম হয়েছে, ওর মৃত্যু এখানে দেখতে পাচ্ছে, বাজে এক্সাম্পল হচ্ছে, এখান থেকে জন্ম হচ্ছে, মৃত্যু এখানে হবে, তাহলে ও চাইবে কি, ওর ডেস্টিনির কাছে চলে যাওয়ার, এ চাইবে এর ডেস্টিনির কাছে চলে যাওয়ার, এ চাইবে এর ডেস্টিনির কাছে চলে যাওয়ার, এ চাইবে এর ডেস্টিনির কাছে, এ চাইবে এর ডেস্টিনির কাছে, এ চাইবে এর ডেস্টিনির কাছে। তাহলে কী হচ্ছে জিনিসটা, না পজিটিভ থেকে লাইন অফ ফোর্স বেরোচ্ছে, নেগেটিভে লাইন অফ ফোর্স ঢুকছে, তাহলে যখন আমি এই দুজনকে পাশাপাশি রাখলাম,
তখন কি হবে মানে যে মালগুলো এখান থেকে বেরোবে অবশ্যই এই সাইডে, এই সাইডের যে লাইন অফ ফোর্সগুলো এখান থেকে বেরোচ্ছে তাদের টেন্ডেন্সি থাকবে নেগেটিভ চার্জে কি ঢোকার, নেগেটিভ চার্জে গেলেই সে এমিট হতে পারে, শেষ হতে পারে, এন্ড হতে পারে, তার লাইন অফ ফোর্সগুলো এখান থেকে এখানে প্রবেশ করবে। তার মানে মাঝের যে রিজিয়নটা সেখানে আমরা একটা ইলেকট্রিক ফিল্ড পাবো, কারণ লাইন অফ ফোর্স আছে। তাহলে এখানে আমায় বলতে পারবি যে এই ধরনের প্রবলেম আমরা খুব করলাম ইলেকট্রিক ফিল্ডে, ইলেকট্রিক ফোর্সে, যে দুটো পজিটিভ চার্জ যখন থাকে বা দুটো সেম নেচারের চার্জ যখন থাকে তখন নিউট্রাল পয়েন্ট কোথায় হয়? এখান থেকে আমরা নিউট্রাল পয়েন্টের কনসেপ্টে আসতে পারি, খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? কনসেপ্ট একটু বুঝে নে। দুটো পজিটিভ চার্জ বা দুটো নেগেটিভ চার্জ যখন থাকে, ধর 10 মিটার দূরে দুটো পজিটিভ চার্জ আছে, নিউট্রাল পয়েন্ট মানে এমন একটা পয়েন্ট যেখানে ইলেকট্রিক ফিল্ড জিরো, ইন্টেন্সিটি জিরো। কোথায় হয় সেটা আমরা কী বলেছিলাম, দুটো যদি সেম নেচারের হয় মাঝামাঝি কোনো জায়গায় হবে, সেটা যদি অপোজিট নেচারের হয় তখন বাইরের দিকে হবে, এটাই ছিল। এখানেও সেম বিষয়। তাহলে দেখ এখানে তুই কারণটা দেখতে পাচ্ছিস যে একটা প্লাস একটা মাইনাস ছিল, মাঝের যে রিজিয়নটা এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে, তার মানে এখানে তো ইলেকট্রিক ফিল্ড জিরো হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ প্লাস থেকে মাইনাসের দিকে দেখ লাইন অফ ফোর্সগুলো সব এখান থেকে এখানে গেছে, তার মানে এখানে জিরো হওয়ার কোনো সম্ভাবনা নেই। সম্ভাবনা আছে কোথায়? এখানে এই সব জায়গায় জিরো হওয়ার, এই সব জায়গায় জিরো হওয়ার। সো দ্যাটস দ্য রিজন যে ওখানে আমরা কেন ওরকম করতাম, এই যে লাইন অফ ফোর্সের কনসেপ্টে ইন্ট্রোডিউস করা হয়েছে এই জিনিসগুলোকে ডিফাইন করার জন্য, যে একটা প্লাস একটা মাইনাসকে কেন অ্যাট্রাক্ট করে, কেন নিউট্রাল পয়েন্টটা মাঝে হবে না বাইরে হবে, ঠিক আছে? লাইন অফ ফোর্সের এমনি এমনি না যে একদিন ঘুম থেকে উঠলো ফেরারে, উঠে ভাবলো চলো কিছু বানিয়ে নেওয়া যাক বলে বানিয়ে দিল, ওরকম না। আচ্ছা, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ নেগেটিভ আমার সাথে সাথে আঁক। আর 4 নম্বর একটা কেস আছে কি, দুটোই যদি সেম নেচারের হয় সেটা তুই নিজেই বুঝতে পারছিস কী হবে না। ধর একটা পজিটিভ একটা পজিটিভ, দুজনেই ভাই সাহেব পজিটিভ, তাহলে ধর একটা পজিটিভ চার্জ, ইয়ে ভাই সাহেব পজিটিভ চার্জ, এখান থেকে লাইন অফ ফোর্স তৈরি হবে, এখান থেকে লাইন অফ ফোর্স তৈরি হবে। আচ্ছা, এই যে পজিটিভ চার্জের এই যে লাইন অফ ফোর্সটা ছিল, এই যে ফিল্ড লাইনটা ছিল বা এই যে ফিল্ড লাইনটা ছিল, এটা কি চাইবে যে এ এদিকে আসুক, এ এদিকে আসুক? চাইবে? চাইবে না। কেন? কারণ কাছাকাছি কোথাও নেগেটিভ চার্জ নেই, তাই না? নেগেটিভ চার্জের দিকে সবসময় অ্যাট্রাকশনটা কাজ করে, ঠিক আছে? তাহলে এই যে লাইন অফ ফোর্সটা এসে আনা, এ দেখছে আর সামনে প্লাস আছে, কী যাবো এই রাস্তা দিয়ে, চলো ভাই ঘুরে যাই, ও বেন্ড হয়ে যাবে। এই যে লাইন অফ ফোর্স, এ বলবে কি এদিকে কেউই নেই দেখার মতো, চলো বেন্ড হয়ে যাই। এ তো এর ভয়ে যাচ্ছিল, এও দেখবে যে না ভাই এর সাথে থেকে কোনো লাভ নেই, দুজন পজিটিভ, বেন্ড হয়ে যাবে। সিমিলারলি এও দেখবে সামনে পজিটিভ চার্জ, কী এর সাথে আলাপ করবো, চলো ভাই বেন্ড হয়ে যাই। এও দেখবে, এও দেখবে, আমার উদাহরণ দেওয়ার স্টাইলগুলো কীরকম দিন দিন বাজে হয়ে যাচ্ছে, তাই না? খারাপ ভাবে নিস না, ঠিক আছে? মজা করছে। তার মানে আমাদের যে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, তারা দেখ তুমি বেরিয়ে গেল, মানে মাঝখানের যে রিজিয়নটা, দুটো প্লাসের মাঝখানের যে রিজিয়নটা, সেখানে দেখ কোনো ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স নেই, তার মানে সেখানে ইলেকট্রিক ফিল্ড জিরো হওয়ার একটা সম্ভাবনা আছে। এই জন্য দুটো পজিটিভ চার্জ বা দুটো নেগেটিভ চার্জ যখন থাকে, নেগেটিভের ক্ষেত্রেও সেম হবে, যে বাইরে থেকে ঢুকছে এর ক্ষেত্রেও বাইরে থেকে ঢুকছে, তাহলে এর ক্ষেত্রে যে বাইরে থেকে ঢুকবে, এর ক্ষেত্রে যে বাইরে থেকে ঢুকবে, এরা দুজন দুজনকে অ্যাট্রাক্ট করবে। সেম নেচার অলওয়েজ রিপেল, সরি রিপেল করবে, সেম নেচার অলওয়েজ রিপেল, অপোজিট নেচার অলওয়েজ অ্যাট্রাক্ট, জীবনের সব ক্ষেত্রে। এখানেও তাই, যেখানে প্লাস মাইনাস ছিল, প্লাসগুলো যে সে মাইনাসের দিকে যাচ্ছিল, এখানে দুটোই প্লাস আছে, ও বলছে ভাগ রাস্তা দিয়ে যাবোই না, অন্য রাস্তা দিয়ে যাই চল, তার মানে মাঝে একটা নিউট্রাল পয়েন্ট চলে এলো। দ্যাটস ওয়াই অপোজিট নেচারের থাকলে নিউট্রাল পয়েন্ট এই রেঞ্জের বাইরে হয়, সেম নেচারের থাকলে নিউট্রাল পয়েন্ট এই রেঞ্জের মধ্যে হয়। দ্যাটস ওয়াই এই জিনিস হচ্ছে ইলেকট্রিক লাইন অফ ফোর্স। তাহলে এই ছিল আমাদের ইলেকট্রিক লাইন অফ ফোর্স। আজকে কোনো ডিপিপি নেই, আগের দিনে আমি কিছু লাইন অফ ফোর্সের ডিপিপি দিয়েছিলাম, কোয়েশ্চেন দিয়েছিলাম সেগুলোই, ঠিক আছে? সেখানেও বিশাল কিছু কোয়েশ্চেন নেই, কারণ এই টপিক থেকে কোয়েশ্চেন আসে বড় কোয়েশ্চেন, আর সেটা হয় প্রপার্টিজ অফ ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। তো ওই যে 5-6টা পয়েন্ট, ওই 5-6টা পয়েন্ট ভালো করে বুঝে মনে রাখবি, মুখস্থ করার দরকার নেই, 2 দিন পড়লে অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? জোর করে মুখস্থ করার দরকার নেই, তাহলে ভুলে যাবি,
তো ভালো করে পড়বি আর লজিক দিয়ে বুঝবি যে কেন হচ্ছে, কেন এটা হচ্ছে, কেন ওটা হচ্ছে, যেভাবে বললাম আমি সব কিছু লজিক এক্সপ্লেন করে দিয়েছি, ঠিক আছে? তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ হচ্ছে। এরপর দিন আমরা ইলেকট্রিক ডাইপোল নিয়ে ডিসকাস করবো, ডাইপোল কি, ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড কি, সেখানে বড় বড় ডেরিভেশন আছে। আজকে যেমন কোনো ডেরিভেশন ছিল না, জাস্ট একটা থিওরিটিক্যাল টপিক ছিল, পরের দিন কিন্তু আমাদের বড় বড় ডেরিভেশন আছে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের দিন।